যে আমাদের ডান পাশে হচ্ছে ভারত আর বাম পাশে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? আমরা ডান পাশে এখন যাব হচ্ছে ভারতে যাব। এই যে বাংলাদেশের যে সাইনবোর্ড দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা, আর আমরা এদিকে যাব। এখানে স্থানীয় লোকজনই বেশি চলাচল করে। সাধারণত আমরা আসছি ঘুরতে। এখন যেখানে আমরা আছি বাইক নিয়ে, এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এটা কারো জায়গা না, ইন্ডিয়ারও না, বাংলাদেশেরও না। আর এই যে যে এই যে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, যে কাঁটাতারের যে লাইনটা, এই লাইনটার ওই পাশটা কিন্তু ভারত, ঠিক আছে? আচ্ছা তাসা, এই যে কাঁটাতারের লাইন, লাইনের ওই পাশটা ভারত নাকি? তা হ্যাঁ জি জি, আমি অলরেডি ইন্ডিয়াতে চলে আসছি। আমি ইন্ডিয়াতে আইছি এখন, সে তো আরেক দেশও আইছি, বাংলাদেশ তো ইয়া। হ্যাঁ আচ্ছা, তো এইখানে যে আইসি সমস্যা নাই তো? আচ্ছা আচ্ছা, তাইলে তো আমরা এখান থেকে পলায়ন করা দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। গাড়ি এখানে নিয়ে রাখা যাবে না, আমরা হচ্ছে গাড়িটাকে ভিতরে একটু আমাদের দেশের সীমানায় নিয়ে রাখতে হবে। আমরা বাংলাদেশে তাই কি বিদেশে মোটরসাইকেল রাখতে পারবো না, মোটরসাইকেল। হ্যাঁ হ্যাঁ, উইদাউট ভিসা ছাড়া এখানে আমরা আসতে পারবো না অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাট আমরা যদি গরু রাখতাম তাইলে আসতে পারতাম। আমরা তো গরু রাখতেছি না, আমরা তো বাইক নিয়ে আসছি, এই জন্য এখানে রাখা যাবে না। সেক্ষেত্রে আমরা ইন্ডিয়াতেই রাখবো। হ্যাঁ, মোটরসাইকেলটা আমরা ইন্ডিয়াতেই রাখবো, বাট আমরা এই যে ইন্ডিয়াতে রাখলাম, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আমার মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন সব কিছুই আছে। সো এটা